বড় আইডি দিয়ে সারাদিন গ্র্যান্ডমাস্টার পুশ করতে ভালো লাগে না। আচ্ছা দেখি বট আইডি দিয়ে আয়শার গ্রুপে যাই। বটটার আবার কে ইনভাইট দিল? আয়শা তুমি ইনভাইট দিছ? হ্যাঁ আমি ইনভাইট দিছি, এটা আমার বয়ফ্রেন্ড হয়। আচ্ছা স্টার্ট দিলাম তাহলে। আরে স্বাধীন ভাই আপনি ক্যান্সেল দিলেন কেন? আরে মিয়া ক্যান্সেল দেবো না তো কি করবো, এ বটটারে না খেলে কি মাইনাস খাবো নাকি? এই ও কি আমাদের লেভেল আছে? দেখাম না মাস্টারে, আর ও মাত্র ব্রঞ্জে, এ বটটারে না খেলাম না মাইনাস খেয়ে যাবো। তোর কিক দাও আয়শা, কি বট শর্টে বয়ফ্রেন্ড বানাও আয়শা। ছি, আরে স্বাধীন ভাই আপনি ভুল বুঝতেছেন, ওই অনেক ভালো খেলে। আচ্ছা থামো আমি একটা কথা বলি। এ ভাই শুনেন, আপনারা কি মানুষের মানুষ বলে মনে করেন না? কি মনে করতেছেন ভাই, নিজেরা মাস্টারে ওইটা। আচ্ছা ঠিক আছে আয়শা, আমি আমার বড় আইডিতে ঢুকতেছি, তুমি ইনভাইট দিও। আব্বা এমন ভাবে বলতেছে মনে হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় আইডি ও আনবে। দেখি তুই কি আইডিয়া আনিস। আচ্ছা ভাইয়া আপনারা কষ্ট করে একটু লবিতে হকে করেন, আমি আইতাছি। A few moments later. তো গাইস আমি আমার বড় আইডিতে চলে আইছি, এবার শুধু আয়শার অ্যাডের অপেক্ষা। তো আয়শা ইনভাইট দিছে। এ স্বাধীন ভাই আপনি কি বলছিলেন, আমি আপনার লেভেলে নাই তাই না? তো এবার আপনার লেভেলটা আর আমার লেভেলটা একটু মিলাই দেখেন। হ্যাঁ আপনার প্রোফাইল আর আমার প্রোফাইলটা একবার দেখেন যান। ও ভাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার 87 লেভেল, ও মাই গড 87 লেভেল, আবার রিজনে আছেন। ও ভাই কি স্বাধীন ভাই আপনার এখন এত অবাক হয়ে গেলেন কেন? শোনেন স্বাধীন ভাই আপনার একটা কথা বলি, আপনারা যে যারা বট তাদের দেখলে অপমান করেন না, আসলে এদের অপমান করা ঠিক না ভাই। কারণ আপনি হয়তো অনেক দামি একটা ফোনে খেলেন, হয়তো হইতে পারে সে অনেক মধ্যবিত্ত, ভালো একটা ফোন কিনতে পারে না বলে আপনার মতো পুশ করে উপরে উঠতে পারে না তাই না? তো মানুষের সম্মান করতে পারেন না পারেন, আপাতত অসম্মানটা কেউ করেন না। হ্যাঁ কারণ ভাই তাদের অসম্মানে তাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনি হয়তো তাদের কষ্ট বুঝবেন না কারণ আপনি বড় একটা অ্যাকাউন্টে খেলেন। আপনি একটা বট অ্যাকাউন্ট খুলে ওয়ার্ল্ডের প্লেয়ারের গ্রুপে যান, তখন বুঝতে পারবেন ভাই তাদের আঘাতটা কোন জায়গায় গিয়ে লাগে। সরি ভাই সরি, আমি আমার বলটা বুঝতে পারছি, আর কখনো এমনটা কারোর সাথে করবো না।